আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। শেখ হাসিনাকে জো বাইডেনের চিঠি যা লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। কেন কারাগারেও নিরাপদ নয় বিএনপি নেতাকর্মীরা? বর্ষারায় বিয়ে সম্পন্ন করলেন কোনেরা? আপনারা শিয়ালের চেয়েও ধূর্ত এটা অকপটে বলতে হয়। মিয়ানমার সীমান্তে ঠিক কি ঘটছে, কি করবে বাংলাদেশ? কাজের সুযোগ দিতে নতুন যে ভিসা চালু করতে যাচ্ছে জাপান। মার্ক জুগারবার্গ এখন বিশ্বের কততম ধনী? হঠাৎ বন্ধ মেট্রো চলাচল, কিন্তু কেন? ব্যাংকের চেয়ে মুনাফা বেশি পাওয়া যাচ্ছে ট্রেজারি বিল বন্ডে। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটা আছে, পাওনা টাকা দিতে না পারায় বন্ধু স্ত্রীকে বিয়ে, তারপর যা ঘটল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। শেখ হাসিনাকে জো বাইডেনের চিঠি যা লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ঢাকার মার্কিন দূতাবাস চিঠিটি সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তান্তর করেছে। চিঠিতে বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে সহযোগিতা করার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উচ্চাকাঙ্ক্ষী অর্থনৈতিক লক্ষ্যকে সহায়তা করতে এবং একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিকের জন্য আমাদের যৌথ ভিশনে বাংলাদেশের সঙ্গে অঙ্গীকার অংশীদারিত্ব তৈরিতে প্রস্তুতিবদ্ধ। প্রেসিডেন্ট জো বাইডেন একটি অবাধ উন্মুক্ত ইন্দো প্যাসিফিকের জন্য বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ ভিশনে অংশীদারিত্বের ইচ্ছাও প্রকাশ করেন। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উচ্চাকাঙ্ক্ষী অর্থনৈতিক লক্ষ্যকে সহায়তা করতে এবং একটি অবাধ উন্মুক্ত ইন্দো প্যাসিফিকের জন্য আমাদের যৌথ ভিশনে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ, ইউএনবির দেখা প্রেসিডেন্ট বাইডেনের চিঠিতে লেখা হয়। চিঠিতে দুই দেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশ অংশীদারিত্বের পরবর্তী অধ্যায় শুরু করেছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, জ্বালানি, বৈশ্বিক স্বাস্থ্য, মানবিক ও সহায়তা সহ আরো অনেক ক্ষেত্রে দুই দেশের একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য তার প্রশাসনের আন্তরিক ইচ্ছের কথা প্রকাশ করেন। জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরো লেখেন, সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করা আমাদের দীর্ঘ ও সফল ইতিহাস রয়েছে এবং আমাদের এই সম্পর্কের ভিত্তি হচ্ছে দুই দেশের জনগণের মধ্যকার শক্তিশালী বন্ধন। প্রিয় ভালোবাসা দর্শক, বাংলাদেশের আজকের উন্নয়ন ও অগ্রগতি কোন দলের মাধ্যমে, আওয়ামী লীগ নাকি বিএনপি? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন কারাগারেও নিরাপদ নয় বিএনপি নেতাকর্মীরা? চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডক্টর শাহাদাত হোসেন অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের জন্য কারাগারও নিরাপদ নয়। দেশে কারাগারগুলোতে বিএনপি নেতাকর্মীরা মৃত্যু ঝুঁকিতে রয়েছেন, ডক্টর শাহাদাত বলেন আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকেই কারাগারগুলোতে বিএনপির নেতাকর্মীদের দ্বারা পরিপূর্ণ। নেতাকর্মীরা গ্রেপ্তারের আগে বাইরে যেমন হয়রানি, নিপীড়ন ও নির্যাতনের শিকার হন, কারাগারও তেমনি নির্যাতিত হন। চট্টগ্রামের মোহরা ওয়ার্ড বিএনপির সহসভাপতি গোলাপুর রহমান ঢাকা কাশীপুর কারাগারে বন্দী অবস্থায় গত 25 নভেম্বর মৃত্যুবরণ করেন। তিনি সুস্থ শরীরে বিএনপির সমাবেশে যোগ দিতে ঢাকায় গিয়েছিলেন, কিন্তু সমাবেশের আগের দিন তাকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে বন্দী করে রাখে। এই বন্দী অবস্থায় তিনি বিনা চিকিৎসায় মারা যান। চিকিৎসা না দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এখনও বিএনপির কেউ যাতে টু শব্দ করতে না পারে সেজন্য কারাগারের ভিতর ও বাইরে নেতাকর্মীদের উপর চলছে অমানবিক আচরণ। নেতাকর্মীদের সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে চরম মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বর ছাড়াই বিয়ে সম্পন্ন করলেন কনেরা। সারিবদ্ধভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন কনেরা। প্রত্যেকের মাথায় ঘোমটা, পরনে গাঢ় কমলা রঙের শাড়ি, জমকালো সাজে বিয়ের আসরে হাজির হয়েছেন তারা, কিন্তু বরের দেখা নেই। কিছুক্ষণ পর দেখা গেল কনেরা নিজেরাই নিজেদের গলায় মারা মালা পরিয়ে দিচ্ছেন। গণবিবাহের আসরে বর ছাড়াই সম্পন্ন হচ্ছে বিয়ে। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের বালিয়া জেলার সমাজ উন্নয়ন দপ্তরের উদ্যোগে মরিয়ার ইন্টার কলেজ চত্বরে গত 25 জানুয়ারি গণবিবাহের আয়োজন করা হয়েছিল। সেখান থেকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা দ্রুত সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায়। গণবিবাহে বর ছাড়াই বিয়ে হতে দেখা গেছে ভিডিওটিতে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় প্রশাসনের তরফে তদন্ত শুরু করা হয়। গ্রামবাসীর অভিযোগ, সরকারি টাকা পাওয়ার লোভে ভুয়া গণবিবাহের আয়োজন করা হয়েছিল, আদৌ কারো বিয়ে হয়নি সেখানে। মহিলারা ঘোমটা দিয়ে দাঁড়িয়েছিলেন এবং নিজের গলায় নিজেরাই মালা পরিয়েছেন। মহিলাদের ভিড়ে অনেক পুরুষও ছিলেন শাড়ি পরে, অভিযোগ স্থানীয়দের। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, আপনারা শিয়ালের চেয়েও দ্রুত এটা অকপটে বলতে হয়।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, যখন একটা শিয়াল ডাক দেয় তখন সব শিয়াল একসঙ্গে ডাক দেয়। এখন বেয়াদবি মাফ করবেন, এই না যে আমি আপনাদের শিয়াল বলছি, তবে এটাও ঠিক, চাউলের ব্যবসায়ের বিষয়ে আপনারা শিয়ালের চেয়েও ধূর্ত, এটা অকপটে আমাকে বলতে হয়। রবিবার দুপুরে বগুড়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন খাদ্যমন্ত্রী। চাল ব্যবসার সঙ্গে যুক্ত মিল মালিকদের উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য মন্ত্রণালয় থেকে আমাদের নতুন আইন প্রণয়ন করা হয়েছে। আপনারা জানেন মিনিকেট বলে কোনো চাল নেই, আপনি মিনিকেট বলে কোনো চাল বিক্রি করতে পারবেন না, বস্তার গায়ে ধানের জাত উল্লেখ করতে হবে, মিল গেটে চালের রেট দেখতে হবে, উৎপাদনের তারিখ লিখতে হবে, আর ছাটাই কমাতে হবে। আমাদের প্রায় 16-20 লাখ টন চাল আপনারা বাতাসে উড়ায় দেন। সব মিল মালিকের কোনো সিন্ডিকেট নেই দাবি করে খাদ্যমন্ত্রী বলেন, এতগুলো মিলের মধ্যে সিন্ডিকেট আছে সেটা আমি বিশ্বাস করি না, তবে হ্যাঁ মিল মালিকদের মধ্যে কিন্তু সেরকম প্রবণতা আছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, মিয়ানমার সীমান্তে ঠিক কী ঘটছে, কেন দেশ ছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্যরা? মিয়ানমারে বাংলাদেশ সীমান্তে ঘেঁষে এলাকায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে সেই দেশটির সেনাবাহিনীর যুদ্ধ এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে দেশ ছেড়ে পালাতে শুরু করেছে মিয়ানমারের বাহিনী। এতদিন এই যুদ্ধকেই মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় বলা হলেও সীমান্ত পাড়ি দিয়ে সে বিষয়ে সে দেশের একের পর এক সীমান্তরক্ষী বা সেনা সদস্যের অনুপ্রবেশের ঘটনায় উদ্বেগ পাচ্ছে বাংলাদেশেও। মিয়ানমার ও বাংলাদেশের মধ্যকার তুমুব্রু ধুমধুম সীমান্তের তিনটি স্থান দিয়ে রবিবার দুপুর থেকে বাংলাদেশের প্রবেশ করতে শুরু করে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যরা। রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত 58 জন প্রবেশের তথ্য দিয়েছে বিজিবি সদর দপ্তরে। এমন অবস্থায় সীমান্তের বাসিন্দাদের মাঝে উদ্বেগ দেখা যাচ্ছে। ধুমধুম সীমান্তে বিজিবি 34 ব্যাটেলিয়ানের অধিনায়ক আবদুল্লাহ আল আশরকি বিবিসি বাংলাকে জানায়, মূলত সীমান্তে তিনটি জায়গা থেকে মিয়ানমার সিকিউরিটি ফোর্সের সদস্যরা বাংলাদেশে ঢুকছে। নিরাপত্তার স্বার্থে আমরা তাদের প্রথমে কর্ডন ও অস্ত্র আলাদা করেছি এবং তাদেরকে আমরা নিরাপদ স্থানে রেখেছি। তাদেরকে দ্রুতই বাংলাদেশ থেকে ফেরত পাঠাতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, কাজের সুযোগ দিতে নতুন যে ভিসা চালু করতে যাচ্ছে জাপান। বিদেশি সংস্থাগুলো কর্মীদের জাপানে বসবাস সহজ করতে দেশটির সরকার একটি নতুন ভিসা চালু করতে যাচ্ছে। গত শুক্রবার নিক্কে এশিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, ভ্রমণের পাশাপাশি উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মীদের 6 মাস পর্যন্ত টেলিওয়ার্কিং ভিত্তিতে জাপানে কাজ করার অনুমতি মিলবে। প্রতিবেদনে বলা হয়েছে, জাপান সরকার আগামী মাসের মধ্যে এই কার্যক্রম চালু করার আশা করছে। বিশ্বের যে কোনো জায়গা থেকে কাজ করতে আগ্রহী যারা, তাদের স্বাগত জানাতে প্রস্তুত জাপান। ডিজিটাল নোম্যাড ভিসা যোগ্য হতে আবেদনকারীদের অবশ্যই বার্ষিক আয় 1 কোটি ইয়েন বা 68,000 মার্কিন ডলারের সমতুল্য হতে হবে। এছাড়া আবেদনকারীদের অবশ্যই সেই 50টি দেশ এবং অঞ্চলের একটি নাগরিক হতে হবে, যাদের সঙ্গে জাপানের ভিসা মওকুফ চুক্তি রয়েছে এবং তাদের ব্যক্তিগত স্বাস্থ্য বীমা রয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, মার্ক জুগারবার্গ এখন বিশ্বের কততম ধনী। বছর দেড়েক আগেও বেশ কঠিন সময় যাচ্ছিল ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জুগারবার্গের। একদিকে প্রতিষ্ঠানের আয় ধস, সেই সঙ্গে ব্যক্তিগত আয়ও বড় পতন। কমতে কমতে 2022 সালের শেষের দিকে জুগারবার্গের সম্পত্তি নেমে গিয়েছিল মাত্র 3,500 কোটি ডলারে, কিন্তু এরপর থেকে ঘুরে দাঁড়াতে শুরু করে ফেসবুকের মূল কোম্পানি মেটা। সংস্থাটির আয় ছাপিয়ে যেতে থাকে সব প্রত্যাশাকে, আর তাতেই ফেলে ফেপে উঠে জুগারবার্গের সম্পত্তি। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্সের তথ্য বলছে, বর্তমানে মেটা সিইওর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে 17,050 কোটি ডলার। এর ফলে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন তিনি। ব্যক্তিগতভাবে মার্ক জুগারবার্গ আগে কখনোই এত সম্পদশালী ছিলেন না, অর্থাৎ এটাই তার অর্জন করা সর্বোচ্চ সম্পত্তি। আগামী মার্চ মাস থেকে প্রথমবারের মতো বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে চলেছে মেটা। সেখান থেকে বছরে প্রায় 70 কোটি ডলার পাবেন জুগারবার্গ। এর আগে গত বছর এপ্রিলে একদিকে 10 বিলিয়ন ডলার আয় করে আলোচনায় উঠে এসেছিলেন তিনি। ব্লুমবার্গের রিপোর্ট অনুসারে শেয়ার বাজারে মেটার মূল্য 12.8% বেড়ে যাওয়া একদিনে 10 বিলিয়ন ডলার সম্পত্তি বেড়ে গিয়েছিল জুগারবার্গের। এর মাধ্যমে মুকেশ আম্বানিকে সরিয়ে বিশ্বের শীর্ষ ধনী তালিকায় 12 নম্বরে উঠে এসেছিলেন মেটা সিইও। ওই সময় তার সম্পত্তির পরিমাণ ছিল 8,730 কোটি ডলার। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, হঠাৎ বন্ধ মেট্রো চলাচল, কিন্তু কেন? মেট্রো রেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে। রোববার বিকেল 2:45 মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায়।
মেট্রো চলাচল হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার ভেতরে অনেক যাত্রী আটকা পড়েন, এতে চরম ভোগান্তিতে পড়েন তারা। জানা গেছে যান্ত্রিক গোলযোগে মেট্রো চলাচল বন্ধ রয়েছে, সিগন্যাল সমস্যার কারণে চলাচলে বিঘ্ন ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মেট্রো রেল পরিচালনাকারী ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের জনসংযোগের দায়িত্বে থাকা কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। মেট্রো বন্ধের কারণ জানিয়ে তিনি বলেন, সিগন্যাল সিস্টেমে অসুবিধার কারণে রেল সার্ভিসটি বন্ধ রাখা হয়েছে। লাইনের সমস্যার সমাধান হওয়ার সঙ্গে সঙ্গে মেট্রো রেল সার্ভিস আবার চালু করা হবে। এদিকে তুরাগ তীরে তিন দিন ব্যাপী প্রথম পর্বের বিশ্ব ইজতেমা রোববার শেষ হওয়ার পর মানুষ নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছে। এ সময় অনেকে উত্তর মেট্রো স্টেশনে ভিড় জমান, যাত্রী চাপে ওই স্টেশন গেট বন্ধ করে দেওয়া হয়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ব্যাংকের চেয়েও মুনাফা বেশি পাওয়া যাচ্ছে ট্রেজারি বিল বন্ডে। ব্যাংকের বদলে ব্যাংক বহির্ভূত খাত থেকে সরকারের ঋণ বেড়েছে। ট্রেজারি বিল বন্ড ছেড়ে সরকার ব্যাংক বহির্ভূত খাত থেকে ঋণ করছে, তাতে বিল বন্ডে বিনিয়োগ করলে এখন ভালো মুনাফা মিলছে। ফলে ব্যাংকে টাকা রাখার চেয়ে ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগ অনেক বেশি লাভজনক হয়ে উঠছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2 বছর মেয়াদী বন্ডে প্রথমবারের মতো সুদহার 11% ছড়িয়েছে। গত বুধবার এ বন্ডে সুদহার ছিল 11.7%। এছাড়া গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠানে নিলামে 91 দিন মেয়াদে ট্রেজারি বিলের সুদহার ছিল 11.15%, যা গত বছরের জুনে ছিল 6.75%। এছাড়া 182 দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদহার হয়েছে 11.20%, যা গত জুনে ছিল 7.05%। আর 364 দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদহার বেড়ে হয়েছে 11.50%, যা গত জুনে ছিল 7.75%। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, পাওনা টাকা দিতে না পারায় বন্ধু স্ত্রীকে বিয়ে, তারপর যা ঘটল। এক বন্ধুর কাছে পাওনা টাকা না পেয়ে তার স্ত্রীকে বিয়ে করে বিপাকে পড়েছেন মোহন নামের এক ঠিকাদার। বিয়ের এক পর্যায়ে মোহনকে ধাওয়া করে 1 ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এক পর্যায়ে জরুরি সেবার 999-এ ফোন করে হলে পুলিশের সহযোগিতা তাকে উদ্ধার করা হয়। শনিবার রাত 2:30 ফতুল্লা সাইনবোর্ড তুষার ধারা এলাকায় এই ঘটনা ঘটে। ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম মিয়া ঘটনাটি নিশ্চিত করেছেন। স্থানীয় লোকজন জানান, মোহন তুষার ধারা এলাকায় স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন। বাসার পাশেই তার এক বন্ধু সপরিবারে বসবাস করত। সে বন্ধুর কাছে মোটা অঙ্কের টাকা পাওনা ছিল মোহনের। এক পর্যায়ে টাকা দিতে না পারায় ফ্ল্যাটে স্ত্রী সন্তানকে রেখে পালিয়ে যায় সে। তখন মোহন টাকার জন্য তার বন্ধু স্ত্রী সাথী আক্তারকে চাপ দেন। এ বিষয়ে মোহন বলেন, সাথীকে প্রথমে মৌখিকভাবে বিয়ে করি, পরে 5 লাখ টাকা কাবিন দিয়ে কাজের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। বিয়ের পর থেকে তার নিয়মিত ভরণ পোষণ